হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খান মেথড পিএস ইংলিশ স্পেশাল সাজেশন থেকে কোশ্চেন্স অ্যান্ড আনসার অফ হার্ট, অর্থাৎ হার্ট দিয়ে যত ধরনের প্রশ্ন হয় এবং এর উত্তরগুলো কিভাবে দিতে হবে সেগুলো শিখব। প্রথমে জেনে নেওয়া যাক হার্ট দিয়ে কত ধরনের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পাওয়া যায়। দ্যাট মিনস একটি বইতে হার্টের কত ধরনের বাক্য হয় সেটা আমরা প্রথম জেনে নেব। যেমন সেন্টেন্সের গঠন আলোকে হার্ট দিয়ে সাধারণত 17 ধরনের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পাওয়া যায়। আপনাকে মনে রাখতে হবে হর দিয়ে যদি আপনাকে 17,000 বাক্য দেওয়া হোক না কেন, এটার গঠন প্রণালী হর দিয়ে 17 ধরনের বাক্য পাওয়া যায়। তো সেগুলো এখন শিখে নেব। নাম্বার 1, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে ভার্ব মানে মূল ভার্ব যুক্ত সেন্টেন্স। যেমন হোয়াট ডু ইউ রিড, তুমি বা তোমরা কি পড়ো বা আপনি কি পড়েন। আই রিড বা উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি, অর্থাৎ ইংরেজি স্থলে যে কোনো অন্যান্য অবজেক্ট বসে পড়া যাবে বা এভাবে উত্তর দিতে হবে। এখন আসা যাক হোয়াট ডু ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, অর্থাৎ আসবে নেই বিশিষ্ট বাক্যকে এইভাবে কোশ্চেন তৈরি করতে হয়। যেমন হোয়াট ডু হ্যাভ, তোমার কি আছে বা আপনার কি আছে। আই হ্যাভ বা উই হ্যাভ মেনি থিংস, আমার অনেক কিছু আছে, বা যে কোনো কিছু বস্তু জাতীয় শব্দ এখানে বসে দিতে হবে। নাম্বার 3, যে হট প্লাস বিভার প্লাস স্থান, যে কোনো জায়গার নাম এখানে বসানো যাবে। যেমন বিভার বলতে বুঝি এম ইজ আর ওয়ার, যেটাকে বোঝানো হয়। হোয়াট ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর কি আছে। তো দের ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। তো একটি বই বলতে এখানে হাজার হাজার কোনো কিছু থাকতে পারে, টেবিলের উপর বা যে কোনো কিছু ওপর বা যে কোনো জায়গায় কোনো কিছু থাকতে পারে। তো এখানে খেয়াল রাখতে হবে যে ডের বিশিষ্ট যত বাক্য হয় এদের কোশ্চেন তৈরি করতে হলে এইভাবে করতে হবে, এবং এই জাতীয় কোশ্চেনের উত্তরগুলো ডের দিয়ে উত্তর দিতে হবে। এখন আসা যাক নাম্বার 4, হোয়াট বিভার প্লাস প্রনাউন, অর্থাৎ হোয়াট প্লাস এম ইজ আর ওয়াজ প্লাস প্রনাউনগুলি। যেমন হোয়াট আর ইউ, তুমি কি বা তুমি কি করো বা আপনি কি করেন। তা আমি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বা আই এম এ টিচার, বা আই এম এ ডক্টর, আই এম এ বিজনেসম্যান, এই এই এরূপ জাতীয় ব্যক্তি জাতীয় শব্দ এখানে বসবে। অর্থাৎ আপনাকে যদি কিছু জিজ্ঞাসা করো যে আপনি কি বা কি করেন, তুমি কি করো বা সে কি করে, তারা কি করে, আপনি কি করেন, রহিম কি করো, করিম কি করে, এই জাতীয় কোশ্চেন গুলাকে, এই জাতীয় সেন্টেন্স গুলাকে এই এই ভাবে কোশ্চেন তৈরি করতে হবে। এখন আসা যাক হোয়াট ইজ দিস, ইহা কি, হোয়াট ইজ দিস, ইহা কি। দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন্সিল, বুক, মোবাইল, বস্তু জাতীয় হাজার হাজার শব্দ এরূপ হতে পারে, বসতে পারে। নাম্বার 5, হোয়াট প্লাস বি ভার প্লাস নাউন, অর্থাৎ হোয়াট ইজ খায়রুল, খায়রুল কি করে বা খায়রুল কি বা কি করে। তো এখানে খায়রুলের যাকে পৃথিবী সকল নাম বসে পড়া যাবে বা এই ধরনের কোশ্চেন তৈরি করা যাবে। খায়রুল ইজ এ, উত্তর হবে খায়রুল ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, খায়রুল ক্লাস 10-এর ছাত্র, বা এখানে খায়রুল ইজ টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে কোনো কিছু এখানে বসে পড়া যাবে। অর্থাৎ এই জাতীয় কোশ্চেনের উত্তরগুলো এইভাবে দিতে হবে। এখন আসো যে নাম্বার 6, হোয়াট বিভার প্লাস প্রনাউন প্লাস নাউন একসাথে। যেমন হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে বা আপনার বাবা কি করে। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। অর্থাৎ এই জাতীয় কোশ্চেন যদি হয় তাহলে এই জাতীয় উত্তর দিতে হবে। এখানে টিচারের স্থলে হাজার হাজার মানুষের অবস্থান পদবি যে কোনো কিছু বসে পড়া যাবে। এখন আসা যাক নাম্বার 7, 7 হচ্ছে হট প্লাস নাউন প্লাস ভি ভার্ব, মানে এম ইজ ওয়াজ প্রনাউন প্লাস নাউন, এই জাতীয় কোশ্চেন। যেমন হট টাইপ অফ পার্সন, কি ধরনের লোক বা ব্যক্তি। ইজ ইউর ফাদার, তোমার বাবা, অর্থাৎ তোমার বাবা কি ধরনের লোক। মাই ফাদার ইজ এন অনেস্ট ম্যান, আমার বাবা একজন সৎ লোক। এখানে ভালো মন্দ যে কোনো কিছু বসে উত্তর দেওয়া যাবে। অর্থাৎ এই যেহেতু কোশ্চেনের উত্তরগুলি এইভাবে দিতে হবে। নেক্সট হন 8, হট ভার প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার বলতে এখানে মূল ভার্বকে বোঝানো হলো। যেমন হট এনশিওরস বেটার লাইফ, কি ভালো জীবন নিশ্চিত করে। এডুকেশন এনশিওরস বেটার লাইফ, শিক্ষা ভালো জীবন নিশ্চিত করে। অর্থাৎ এই জাতীয় যদি অবজেক্টের ঘরে, সরি সাবজেক্টের গড়ে যদি বস্তু জাতীয় বা ব্যক্তিবিহীন কোনো
শব্দ থাকে, এই যে তো শব্দগুলোকে নাউন হওয়ার দিয়ে কোশ্চেন তৈরি করা যায় এবং এইভাবে কোশ্চেন তৈরি করা যায়। আবার এরূপ কোশ্চেন গুলাকে একইভাবে এখানে বস্তুজাত শব্দ বসিয়ে দিত, বসে আনসার দিতে হবে। এখন আসা যাক নাম্বার নাইন। নাইন হচ্ছে হোয়াট নাউন ভার, ভার মানে মোর ভার প্লাস অবজেক্ট, যেমন হোয়াট টাইপ অফ বুক হেল্পস আস টু ডু বেটার রেজাল্ট, কি ধরনের বই ভালো ফল ফলাফল করতে সাহায্য করে। এ ক্রিয়েটিভ টাইপ অফ বুক, অর্থাৎ সৃষ্টিশীল, সৃষ্টিশীল বা সৃজনশীল ধরনের বই হেল্পস আস টু ডু বেটার রেজাল্ট, আমাদেরকে ভালো রেজাল্ট করতে সাহায্য করে। অর্থাৎ এই যেহেতু কোশ্চেন গুলাকে এইভাবে উত্তর দিতে হবে বা এই ধরনের সেন্টেন্স দিয়ে উত্তর দিতে হবে। নাম্বার টেন, হোয়াট প্লাস ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হোয়াট ইজ নিডেড ফর গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য কি দরকার, এক গ্রেট অ্যাটেনশন, একটি বড় একটি মনোযোগ, বড় একটি মনোযোগ ইজ নিডেড ফর গুড রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য একটু গভীর মনোযোগ দরকার। হাই ফ্রেন্ডস, এখানে টোটাল 10টি কোশ্চেন এর প্যাটার্ন গুলো দেওয়া হলো, যেহেতু যেহেতু এই এই বইটি ক্লাস ফাইভের জন্য দেওয়া হলো, ফাইভের জন্য, তাই 17টি জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেনের প্যাটার্ন দেওয়া হলো। যারা যারা আরো বেশি বেশি জানতে চান তারা অবশ্যই আমার এক কমপ্লিট বুক অফ রিটেন্স মানে ইংলিশ বইটি ও সংগ্রহ করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। হাই ফ্রেন্ডস, আমার এই ভিডিও থেকে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং কমেন্ট করে জানিয়ে দেন পরবর্তী কিসের উপর ভিডিও লেকচার দিতে হবে। তাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার, ওয়েলকাম টু নেক্সট ভিডিও। তো অবশেষে আপনাদেরকে আরো একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও চ্যানেলে 350 অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।